বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, তালা এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বিহস আপনারা জানেন আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্র্যান্ডের পাম্পের ভিডিও দিয়ে থাকি। আজকেও একটা পাম্পের ভিডিও দিয়ে দেবো, সেটা হচ্ছে লিও ব্র্যান্ডের একটা সাবমার্সেবল পাম্প। এই যে এটা হচ্ছে লিও ব্র্যান্ড, লিও ব্র্যান্ডের মোটামুটি অনেকগুলো কালেকশন আমার কাছে আছে, জেট পাম্প থেকে শুরু করে ইরিগেশন পাম্প, এগুলো লিও পাম্প। এই পাম্পগুলো সাধারণত এইভাবে প্যাকেটে আসে, এগুলো সাবমার্সেবল পাম্প। এই যে যেমন লিওর এই খাকি কালারের প্রায় ম্যাক্সিমাম সব আসে, অন্য অন্য কোম্পানির, যেমন এই যে লিওর এটা একটা আলাদা প্যাডাং, এটা চেনার উপায়, কারণ বেড লাগানো থাকবে। তো আমি এই পাম্প একটা সাবমার্সেবল 2 হর্সের অ্যাড দেবো। এটা হচ্ছে ইরিগেশন পাম্প, 2 হর্স পাওয়ার, 2 ইঞ্চি ডেলিভারি। এটা প্যাকেটটা এরকম থাকবে, এরকম লিখে নেবেন। আমি কিছুটা খুলে রাখছি যাতে সহজে আপনাদেরকে দেখাইতে পারি। এবং এই যে প্যাকেটটা খোলার পর এরকম থাকবে মোটামুটি। এমন এটা দিয়ে আপনি জমি শেষ করতে পারবেন। এটা 2 হর্স পাম্প, 2 ইঞ্চি ডেলিভারি। এটা কন্ট্রোল বক্সটা এখানেই থাকে, আমি এটা খুলে বের করছি। 2 হর্স পাম্প, 2 ইঞ্চি ডেলিভারি যেটা বলছিলাম, এটা দিয়ে 10-12 বিঘা জমি অনায়াসে শেষ করতে পারবেন। এর ক্যাবেলটা এরকম থাকে, এটা চেনার উপায়। এই ক্যাবেলের মধ্যে এরকম লিও লেখা থাকবে, এরকম লিও দেখা থাকবে, এটা দেখে নেবেন। এবং এর গ্রেডটা যদি বলি 4G 1.2 mm। সাধারণত অন্য যে কোনো পাম্প, যেমন আপনার বাজার বাংলাদেশে আরও অনেক ব্র্যান্ডের পাম্প আছে যার সাথে এই ক্যাবেলটা অনেক বনবে না, এই দেখবেন যে এর অর্ধেকটা নিয়ে ওর পাম্প, এই 2.1 থাকবে না, 2.5 থাকবে না, 1.00 থাকবে, 1.00 mm। এই 5 mm বেশি আছে, এটা এই 4G থাকবে না, 4G 1 থাকবে না, শুধু 1.00 থাকবে। এবং এর থেকে ক্যাবেলটা অনেক মোটা, এই ক্যাবেলটা মোটা হওয়ার কারণে এই পাম্পটার অনেক লংজিভিটি হবে, পাম্পটা গরম হবে কম, টেকসই হবে বেশি। পাম্পটা বের করো, এবং ওরা পাম্পটা বের করুক, এর মধ্যে আমি এর ক্যাপাসিটারটা আপনার কন্ট্রোল বক্সটা পরিচয় করে দিই। এই যেমন এটা একটা, এটা লিও কোম্পানির কন্ট্রোল বক্স, এই এটার হচ্ছে আপনার, এটা অন্য ব্র্যান্ডের কন্ট্রোল বক্স, আমি না বলি তার নাম। এর এর ক্যাপাসিটারটা দেখেন, একটা এমনি একটা পাউডার ক্যাপাসিটার, আর এটা হচ্ছে অয়েলাইজড মেটাল, মেটালাইজ, এটা একটা মেটাল দিয়ে তৈরি মেটালাইজড অয়েল ক্যাপাসিটার। অধিক এটা মেটালাইজ অয়েল ক্যাপাসিটার বলতে, এটা এই যে এরকম সুন্দর স্টিলাইজ একটা মেটালাইজ, এটা অনেক তাপ সহ করে, 150 ডিগ্রির পাশাপাশি তাপ সহ করবে, যার কারণে সহজে এই পাম্পটা কন্ট্রোল বক্সটা নষ্ট হবে না। এবং এখানে তো এই যে দেওয়াই আছে, এই যে থার্মাল প্রোটেক্টর দেওয়াই আছে, এবং ইয়েগুলো একদম খুব সুন্দর স্মুথ, একদম সরাসরি চায়না থেকে আসে। আর সাধারণত আমাদের যেগুলো বাংলা ফিডিং পাম্প হয়ে আসে যে বিভিন্ন ব্র্যান্ডের, এগুলো যে পাউডার ক্যাপাসিটির হয়, এটা 100-এরও বেশি টেম্পারেচার, 100-এরও কম অনেক কম টেম্পারেচার ধারণ ক্ষমতা আছে, যার কারণে ম্যাক্সিমাম এই ইয়েগুলো নষ্ট হয়ে যায়। এবং এটা বাংলা ফিটিং, অনেক সুন্দর, এখানেই পার্থক্যটা বুঝলেন, তারের পার্থক্যটা বুঝলেন। এবং এটা তো দেখেই বোঝাই, এটা খুলে দেখাইতে পারলাম, এর বডিটাও সেই রকম হেভি গ্রেডের তৈরি করা, সাধারণ অন্য ব্র্যান্ডের পাম্প থেকে এটা একেবারে ভিন্ন। এবং এখানে এই যে খোদাই করে লেখা আছে লিও পাম্প চেনার উপায় এটা, এবং এই এটা অনেক তাপ সহনীয়, এবং এর অয়েলটা এবং খুব সুন্দর একটা, এর ভেতরে যে অয়েলগুলো থাকে এ ক্লাস অয়েল দেওয়া থাকে। এটা 2 হর্স পাম্প, এটা মিনিমাম, এই যে এটার মডেল হচ্ছে আপনার এই যে 4XRM 16-7। অন্য অন্য যত 16-7 পাম্প আছে এর পাখা টাকাগুলো ভিতরে দেওয়া আছে, পারলে আমি খুলে দেখাইলে পার্থক্যটা বুঝিতে পারতাম। এর পাখা টাকাগুলো অনেক মোটা আছে, যার কারণে অধিক পানি দেবে। এবং আর কি বলবো, এর আরও অনেক পার্থক্যগুলো মোটামুটি এইরকম থাকবে। আর একটা মজার বিষয় হচ্ছে এই পাম্পটা আপনি বিশ্বের 130-130টারও বেশি দেশে আপনি পাবেন। এই যে আমি এই পার্থক্যগুলো দেখাইলাম, এই যে আমি ডিজাইনটা দেখালাম, এটা আপনি আমেরিকা, লন্ডন, কানাডা, ইটালি, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যেখানেই দেখেন বাংলাদেশি ভাইয়েরা, আপনারা যেখানেই থাকেন না কেন, সেম পাম্প সেম জিনিস আপনার লিও কোম্পানি সব জায়গায় ওয়্যার হাউস আছে, শোরুম আছে, আপনারা সেখানে গেলে এই ক্যাটাগরির এই পাম্পটা এই অবস্থায় এই প্যাকেটেই দেখতে পাবেন। এই পাম্পটা সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আপনারা আমার সঙ্গে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে এই পাম্পটা অনলাইনে দিতে ডেলিভারি দিতেছি, ইমো, হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ যা আছে সব করা আছে। এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করলে সরাসরি আপনারা আমার সঙ্গে কথা বলবেন। নিজেও নামাজের সময়গুলো অবশ্যই ফলো করবেন, নিজেও নামাজ পড়বেন, অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।